সমাচার সাত দিন চব্বিশ ঘন্টা লাইভে আপনাদের স্বাগত। এখন আমরা দেখব আমাদের বিশেষ প্রতিবেদন ব্রেকিং বেলা, প্রতিদিন দুপুর ১২টা এবং সন্ধ্যে ৬টায়। ব্রেকিং বেলা স্পন্সার্ড বাই গীতা কনস্ট্রাকশন। চলুন দেখে নিই আজকের প্রতিবেদন। অসমের মাতঙ্গিনী মোদি বললেন লালকেল্লার ভাষণে ক্ষমা চাওয়ার দাবি তৃণমূলের। লালকেল্লায় ভারতের ৭৫তম স্বাধীনতা দিবসে ভাষণ দিতে গিয়ে স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরাকে অসমের বাসিন্দা বলে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। মোদিকে কটাক্ষ করে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে তৃণমূল। লালকেল্লায় নিজের ভাষণে ভারতের স্বাধীনতা সংগ্রামে নারীদের অবদানের কথা বলেছিল মোদি। সেই সময় ঝাঁসিরানী লক্ষ্মীবাই থেকে শুরু করে মাতঙ্গিনীর নাম উল্লেখ করে মোদি। কিন্তু পূর্ব মেদিনীপুরে তমলুকের মাতঙ্গিনীর নাম উল্লেখ করতে গিয়ে তিনি বলেন মাতঙ্গিনী অসমের বাসিন্দা। এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন মাতঙ্গিনী হাজরা অসমের। প্রধানমন্ত্রী কি পাগল হলেন? নিজেই জানেন না, আবেগ নেই, অন্যের লিখে দেওয়া ভাষণ পড়ে নাটক করতে গেলে এটাই হয়। এটা বাংলার প্রতি অপমান, প্রধানমন্ত্রী ক্ষমা চান। শিয়রে তালিবান, ভয় না পেয়ে কাজ করে যেতে চান আফগান সাংবাদিকরা। অন্যতম উজ্জ্বল মুখ, বাবা চেয়েছিলেন মেয়ের শিক্ষিকা হন। সদ্য তালিবান যুক্ত আফগানিস্তানে তখন সেটির থেকে নিরাপদ পেশা সম্ভবত ছিলই না। কিন্তু সদ্য বিশ্ববিদ্যালয়ে পাশ করে আসা মেয়ে নির্ভীকভাবে জানিয়েছিলেন সাংবাদিক হতে না পারলে বাড়িতে বসেই বাকি জীবন কাটিয়ে দেবেন। তিনি অনিশা শাহিদ, বর্তমানে আফগানিস্তানের সাংবাদিকতার অন্যতম উজ্জ্বল মুখ হিসাবে পরিচিত। সদ্য নিহত ভারতীয় সাংবাদিক দানিশ সিদ্দিকীর স্মৃতিও এখনও দগদগে, কিন্তু অনিশা পিছিয়ে আসেননি। সাংবাদিকতা যে নিরাপদ পেশা নয় তা প্রতিটি পদক্ষেপে টের পান তিনি, আর তাতে জেদ বেড়ে যায় আরও। প্রতিদিন আলাদা আলাদা রাস্তা দিয়ে সংবাদ মাধ্যমের দপ্তরে যান, সতর্ক থাকতে হয় ফোন ধরার সময়। একের পর এক সহকর্মীর মৃত্যু ও নিজে মহিলা হওয়ার কারণে বৈষম্যের শিকার হয়, মানসিক চাপ। পাশে নেই ব্রিটেন, রাশিয়া, ইরান ও তালিবান, প্রশ্নে আরও নিঃসঙ্গ নয়াদিল্লি। ভারত সরকার জানিয়ে দিয়েছিলেন অতীতের নীতি বদলে তালিবানের সঙ্গে আফগানিস্তানের শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হচ্ছে। তালিবানের এই উত্থানের পিছনে সম্পূর্ণ সহযোগিতায় রয়েছে দুটি বড় দেশ, চীন এবং রাশিয়া। অন্য একটি দেশ পাকিস্তানও যদি আগাগোড়া তালিবানের পাশে না থাকত, তাহলে তারা এই অবিশ্বাস্য ঝড়ের গতিতে সামরিকভাবে অগ্রসর হতে পারত কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। এই প্রেক্ষাপটে ভারতের জন্য তালিবানের হুমকি যথেষ্ট উদ্বেগের। ৭৫ সপ্তাহে চলবে ৭৫ বন্দে ভারত ট্রেন, গণতন্ত্র দিবসে মোদির ঘোষণা। প্রধানমন্ত্রী গতিশক্তি প্রকল্পের ঘোষণা করলেন তিনি। ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে নয়া পদক্ষেপ, মার্চ মাস থেকে শুরু হওয়া কর্মসূচিতে আগামী ৭৫ সপ্তাহে ৭৫টি বন্দে ভারত ট্রেন দেশের প্রতিটি কোণাকে জুড়ে দেবে। যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য তৈরি হচ্ছে নতুন বিমানবন্দরও, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অনায়াসে পৌঁছে যাওয়া সম্ভব হবে বলেন মোদি। দাবি করেন এই প্রকল্পের ফলে দেশের পরিকাঠামো ক্ষেত্রে অমূল বদল যাবে, যা আগামী দিনে বিপুল রোজগারের রাস্তা খুলে দেবে। ১০০ লক্ষ কোটি টাকারও বেশি এই প্রকল্প মূলত রাস্তা, রেললাইন, বিমান পরিষেবার উন্নয়নের জন্য। সরকারি হোমের পাঁচিল টপকে পলাতক তিন নাবালিকা, প্রশ্নের মুখে নিরাপত্তা। সরকারি হোম থেকে পাঁচিল টপকে পালিয়ে গেল তিন নাবালিকা। শুক্রবার গভীর রাতে নদিয়ার কৃষ্ণনগরে নগেন্দ্রনগরের সরকারি হোম থেকে পাঁচিল টপকে পালিয়ে গেছে সক্ষম হয় তারা। এই হোম সূত্রে জানা গিয়েছে ওই তিনজনের সঙ্গে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল আরও একজন নাবালিকাও, যদিও পাঁচিল টপকাতে না পেরে জখম হয় সে। ওই রাতেই বিষয়টি নজরে আসে নগেন্দ্রনগর সরকারি হোম কর্তৃপক্ষের। জখম অবস্থায় নাবালিকাকে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল, এখনও পর্যন্ত পলাতক তিন নাবালিকার খোঁজ পায়নি হোম কর্তৃপক্ষ। অনভ্যাসের জের, আলিমুদ্দিনে প্রথমবার তিরঙ্গা উত্তোলন করতে গিয়ে বিশ্রী ভুল সিপিএমের। সময়টা যেন একেবারে ভালো যাচ্ছে না সিপিএমের। স্বাধীনতা দিবসে প্রথমবার আলিমুদ্দিনে জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে মস্ত বড় ভুল করে বসলেন বিমান বসু, যা নিয়ে আরও একবার বিতর্ক জড়ালো সিপিএম। তিরঙ্গা তোলার অন্যভ্যাসের জেরে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু আলিমুদ্দিনে পতাকা তুলতে গিয়ে লক্ষ্য করেন উল্টে উঠেছে। তখনই ছুটে আসেন পলিটব্যুরো সদস্য মোহাম্মদ সেলিম। বিপত্তি থেকে মাঝপথে নামিয়ে ফেলতে হয় পতাকা, তারপর ঠিক করে ফের তা উত্তোলন করেন বামফ্রন্ট চেয়ারম্যান। ব্রেকিং বেলা স্পন্সার্ড বাই গীতা কনস্ট্রাকশন। অন্যান্য বিস্তারিত খবর দেখতে চোখ রাখুন আমাদের পর্দায়। আপনারা দেখছেন সমাচার সাত দিন চব্বিশ ঘন্টা লাইভ। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি ৬ নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন, 6289063557, 9831478795।